এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন ব্রাদার আমিনুল হোসেন, মুর্শিদাবাদ, ভারত। ব্রাদার রাহুল হোসেন, মুর্শিদাবাদ, ভারত। সম্মানিত উপস্থিতি, তার সম্পর্কে আমাদের হয়তো বা ধারণা নাই, আমাদের যে প্রচার হয়েছে তা হয়তো বা যথেষ্ট হয় নাই। আমরা জানি বর্তমানে ব্রাদার রাহুল হোসেন গোটা বিশ্বের জন্য দ্বিতীয় জাতির নায়ক, যিনি যে কোনো আলোচনা অমুসলিমদের সাথে তুলনামূলকভাবে মুসলিম ধর্মই সঠিক ধর্ম প্রমাণ করে থাকেন। তিনি রেফারেন্স সহ তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে সকল বিষয়ে উপস্থাপন করতে সক্ষম। আপনারা কেউ যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের মার্কাজে অর্থাৎ কল সেন্টারে খাতা পত্র পাবেন, সেখান থেকে প্রশ্ন করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা বর্তমানে জনাবের মূল্যবান আলোচনা শ্রবণ করব। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, এখন থেকে কোন শ্রোতা আসলে তাকে সরাসরি পূর্ব দিকে পাঠিয়ে দিবে, পশ্চিমে বসার কোনো জায়গা নেই। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা এখন জনাবের মূল্যবান আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، من همزه ونفثه ونسخه. بسم الله الرحمن الرحيم. ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس له أمرنا فهو رد، رواه مسلم. عن عبد الله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ليس من شيء يقربكم على الجنة وبيضكم من النار إلا قد أمرتكم به، رواه شعب الإيمان للبيهقي إسناده الصحيح. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত সূত্রে সুজুদ আদায় করি, তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। চিটিহার গ্রামবাসীর উদ্যোগে আজ 42তম বার্ষিকী তাবলিগী ওয়াজ মাহফিল, তারিখ 4 মার্চ 2023 শনিবার। আজকের আলোচনা সভার সভাপতিত্ব করছেন শেখ আব্দুল খালেক আল সালাফি হাফেজাহুল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে, এবং দূর দূরান্ত থেকে যারা এখন এখানে অবস্থান করছে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলে করি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া,
এই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গোনা আমরা করে থাকি আজকের এই আলোচনা সভার অশ্লীলায় আমাদের পিছনে ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে করি আল্লাহুম্মা আমিন। সমস্ত সুধি বাজমাকৃত থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র করান এবং সেসনার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র কোরআন এবং সেসনার আলোকে বলার উদ্দেশ্যে এবং নির্দিষ্ট একটি বিষয়ে। আপনারা আগে হ্যান্ডবিলে আজকের আলোচ্য বিষয় লক্ষ্য করেছেন, আজকের আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে অল্পতেই জান্নাত লাভের উপায়। ইতিপূর্বে স্যার ডক্টর ইমামউদ্দিন আব্দুল বাসির হাফেজাহুল্লাহ তিনি চমৎকার ভাবে কোরআন ও সুন্নাহর আলোকে তিনি আলোচনা করেছেন মুসলিম জীবনে হালাল রিজিকের গুরুত্ব ও তাৎপর্য। দলিল ভিত্তিক অজস্র কোরআনের আয়াত এবং হাদিস আপনাদেরকে উপহার দিয়েছেন। আর আমরা বেশিটা এটা লক্ষ্য করি যে ওয়াজ মাহফিল গুলো এখন আলোচকরা যদি শুধু কোরআন এবং হাদিস থেকে কথা বলে তাহলে সাধারণ জনতা এটা খুব বেশি ভালো লাগে না, কারণ ওয়াজ মাহফিল মানে মানুষ ধরে নিয়েছে ওয়াজ মাহফিল মানে বক্তা সে সুর দেবে, আগে তিন চারটে গজল বলবে, দুই চারটে হাসির কথা বলবে, মাঝে একটু অভিনয় করবে, বা আছে না ভাই কথা বলেন? এই জন্য মানুষ মনে করে ওয়াজ মাহফিল মানে আগে মারে টান দিত ছয়ালের টান, যতক্ষণ টান না দিচ্ছে ততক্ষণ মানুষ মনে করছে যে ওয়াজ হচ্ছে। আর আজকে দুটো আলোচনাতে আপনারা হয়তো অনেকে মনে করেছেন যে ভারত থেকে বক্তা আসছে বাপ রে বাপ নিঃসন্দেহে সুর দিয়ে আলোচনা করবে, কিন্তু দুর্ভাগ্য আমার গোটা আলোচনাতে একটাও সুর হবে না। এবং আমার আলোচনাতে কাটা কাটা কথা যেগুলো বলছি এগুলো হচ্ছে আমার আলোচনা, চাচা আমার আলোচনাতে কি হবে না বলেন তো? সুর হবে না, গজল হবে না, কি হবে? শুধু কাটা কাটা কথা কোরআন সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটের সামনে রেখে অল্প আমলেই যে জান্নাত মানুষ পেতে পারে এটাকে শুধুমাত্র বিশ্লেষণ করবো। আর আলোচনার শেষে ঘোষক ঘোষণা করেছেন কিছু প্রশ্নোত্তর পর্ব আছে, সেক্ষেত্রে আপনারা সকলে অংশগ্রহণ করতে পারবেন। আমার যতটুকু জানা আপনাদেরকে ততটুকু বলবো, পাশে আমাদের শেখ তিনিও বসে আছেন, তিনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আজিজ আছেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অল্প আমলেই জান্নাত। সাধারণত আমরা মানুষ অধিকাংশের মানুষ আমরা আমল করতে চাই না, ইবাদত করতে চাই না, অধিকাংশ মানুষ ধর্মটাকে ফলো করতে চাই না। গোটা বিশ্ব জগতে ধর্ম কতগুলো আছে জানেন চাচা? কতগুলো ধর্ম আছে একটু বলেন তো, চিনলে বলে কয়টা হতে পারে আইডিয়া করে বলেন কতগুলো? আর আইডিয়া করে বলেন রে ভাই, টাকা চাচ্ছি নাকি? একটা ইসলাম ধর্ম নয়, তারপরে 1500 4000 অধিক, মাশাআল্লাহ যুবক গুলো ঠিক বলতে পারছে। টাইমস অফ ইন্ডিয়া 2015 অক্টোবর খ্রিস্ট নাম্বার 19 একটা আর্টিকেল ছাপিয়ে বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 750 কোটি। কত কোটি? 750 কোটি। আর 750 কোটি মানুষের মধ্যে ধর্ম আছে প্রায় 4500। কত হাজার? 4500 ধর্ম। চিন্তা করতে পারছেন আমরা কয়টা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8-10-20 ধর্মের নাম জানি, কিন্তু আলাদা আলাদা ধর্ম আছে প্রায় 4500। আর গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সে ধর্মটার নাম কি? ইসলাম না। গোটা বিশ্ব জগতে যে ধর্মের মানুষ সবচেয়ে বেশি সে ধর্মটার নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? খ্রিস্ট ধর্ম। তাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 230 কোটি। কত কোটি? 230 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, যার পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 170 থেকে 180 কোটি। কত কোটি? 170 থেকে 180 কোটি। আর পৃথিবীর 3 নম্বর বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দু ইসলাম তথা সনাতন ধর্ম,
যাদের পরিসংখ্যান গুলো বিশ্বের জগতে আছে প্রায় 130 থেকে 140 কোটি, মানে ধর্মের একটা সামারি আপনাকে বললাম, গোটা বিশ্বের মানুষ কত 750 কোটি, ধর্মগত গুলো 4,500, খ্রিস্টান আছে কত 230 কোটি, মুসলমান আছে কত 130 থেকে 140 কোটি, সরি 170 থেকে 180 কোটি, আর হিন্দু আছে 130 থেকে 140 কোটি। এতে বর্তমান ধর্মের পরিসংখ্যান। আর প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে একটা কমন বিশ্বাস আছে, বিশ্বাসটা কি, যে আমাদের ধর্মটাই সঠিক, বাকি সব ধর্ম ভুল। যদি একটু আগে একজন ভাই প্রশ্ন করলেন, আমি যখন প্রশ্ন করলাম উত্তর দিলেন তিনি, আমি বললাম পৃথিবীতে কতগুলো ধর্ম আছে, ওই বলেন একটাই ধর্ম ইসলাম, মানে ওই ভাইয়ের বিশ্বাস ইসলামই সত্য ধর্ম, বাকি যতগুলো ধর্ম আছে সব ভুল। বা আমরা মনে করি কি করি না কথা বলেন, এটা আমাদের বিশ্বাস, আমরা মনে করি ইসলাম এটাই একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা, এবার কিন্তু আল্লাহ কোন ধর্মকে আল্লাহ গ্রহণ করবেন না। ইন্না দীনা ইন্নাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান সূরা 3 আয়াত 19, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলেছেন যে ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন দিন ধর্ম গ্রহণ করে, কখনোই সে দুনিয়াতে যত ভালো কাজ করুক না কেন সে জান্নাতে যেতে পারবে না। সূরা আলে ইমরান সূরা 3 আয়াত 85। এটা যেন আমাদের মুসলিমদের বিশ্বাস, ঠিক একই ভাবে হিন্দু দাদাদের বিশ্বাস আছে না নাই? একজন তাদের ঠাকুর পণ্ডিতকে জিজ্ঞাসা করেন যে পণ্ডিতজি, মহারাজ, আমরা মুসলমান, প্রতিদিন 5 বার সালাত আদায় করি, রমজানের 30টা দিন আমরা রোজা পালন করি, না খেয়ে থাকি, আমাদের টাকা যখন হয়ে যায় 600-700 করে খরচ করে হজ করতে যাই, মানুষকে দান সদাকা করি, মানুষকে ফিতরা দিই, প্রতিদিন 5 বার সালাত আদায় করছি, তো ঠাকুরমশাই বলেন তো আমরা এই কাজগুলো যে করছি, এই কাজগুলো করে কি আপনাদের যে স্বর্গ আছে ওই স্বর্গে যেতে পারবো? একজন হিন্দু পণ্ডিত কি বলবে কথা বলেন, কি বলবে, বলে তোমার মুসলমান আবার জান্নাতে যাবে, হ্যাঁ ভারী শখ বাপু, তোমরা আবার স্বর্গে যাবে, তোমরা স্বর্গে যেতে পারবে না, তোমরা যত ভালো কাজ করো না কেন স্বর্গে যেতে পারবে না, কারণ তোমরা মুসলমান না, আমাদের ভগবানকে জবাই করে খেয়ে না বাঁচে না কথা বলে। তাদের একটা ভগবান হিসেবে গ্রহণ করেছে গরুকে, গোমাতা আছে না নাই? এখন তাদের বিশ্বাস, তাদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে গরুর পুরাণ, উত্তরখণ্ড 2:57 বলছে, যারা এই দুনিয়াতে গোমাতাকে জবাই করে তার মাংস ভক্ষণ করবে, মাংস ভোজন করবে, সে পরের জন্মে শুয়োর হয়ে জন্মগ্রহণ করবে। এটা তাদের বিশ্বাস, কিছু করার নেই, কিছু করার আছে, রাখুন দিনে তুমি ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করছি। সূরা কাফিরুন আয়াত 6-7, এটা তাদের বিশ্বাস যে মুসলমান, তোমরা আমাদের গোমাতাকে জবাই করে খেয়ে নিচ্ছ, ভজন করছো, তো মৃত্যুর পর যখন পুনর্জন্ম হবে সেই সময়তে তোমরা সমস্ত মুসলিম গুলো শিওর হয়ে জন্মগ্রহণ করবে। বিশ্বাস কিছু করার আছে, তার বিশ্বাসকে কি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন, পারে না। তবে হ্যাঁ, ধর্মের আলোকে, যুক্তির আলোকে তার ধর্মের কথাগুলোকে খণ্ডন করা যেতে পারে, প্রতিবাদ নয় খণ্ডন করা যেতে পারে, যে আমরা মুসলিমরা মনে করছি একই ভাবে হিন্দু দাদারাও মনে করছে যে তারাই শুধুমাত্র স্বর্গে যাবে, পৃথিবীর কোনো মানুষ স্বর্গে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাজিদের মধ্যে এই কথাই নকল করেছে, সূরা বাকারা খুলবেন সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, আল্লাহ বলছেন কালু ইহুদিদের বিশ্বাস, তাদের আকীদা, থিওলজি, তাদের ইমাম, তারা এই দাবি আজ পর্যন্ত ইহুদিরা করে থাকে। তারা বলে মুসলমান, তোরা যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ করো, যতই জাকাত দাও, পুরা বিশ্বকে তোমরা যদি ক্রয় করে, বিক্রি করে, দান করে দাও, তারপরে মুসলমান তোমরা জান্নাত যেতে পারবে না। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট বাইবেল বুক অফ আইজায়া 64:6 কথা লিখে রেখেছে, নিউ টেস্টামেন্ট বাইবেল 1 কর্তৃপক্ষ 14 বলছে, একজন ব্যক্তি যতক্ষণ না জিজাসকে
কর হিসেবে গ্রহণ করছে, ততক্ষণ তার ভালো কাজগুলো, ভালো আমলগুলো, কর্মগুলো সবগুলো বৃথা। কাদের দাবি? ইহুদি এবং খ্রিস্টান আল্লাহ যে কোরআন মাজিদে বলছে তাদের এই দাবির প্রমাণে তাদের শাস্ত্রের কথা পেয়েছে বিমান নাই, তাদের বোঝাগুলো কোরআনের দাবি মিথ্যা নয়। আজকে দিনে ইহুদি খ্রিস্টানরা তাই বলে, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কামা ইয়াহুদা ওয়া নাসারা, ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যেতে জি তার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এরপরে আল্লাহ বলছে কুন হে নবী, আপনি তাদেরকে বলে দেন আর তোমরা না করুন, যদি সত্যবাদী হয়ে থাকো প্রমাণ পেশ করো। কি পেশ করো কথা বলে, প্রমাণ পেশ করো। তার মানে বোঝা গেল গোটা বিশ্বের মানুষ যা ইচ্ছা তাই দাবি করতে পারে, দাবি করতে কোনো বাধা নেই। তবে দাবি করলেই হবে না, আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের কাছে সত্যবাদী হয়ে থাকো তো প্রমাণ পেশ করো। কি পেশ করতে হবে কথা বলে, প্রমাণ পেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন এই ধর্মটা যে আমরা এমনি এমনি গ্রহণ করেছি এমনটা নয়। যদি আপনাদেরকে এখন প্রশ্ন করা হয় সকলকে, ভাই বলে তো আপনারা যে মুসলিম কেন মুসলিম? জি বাপ দাদারা মুসলিম তাই। যদি আপনাকে বলে যে মুসলিম কেন মুসলিম, কেন আপনি হিন্দু না, কেন আপনি খ্রিস্টান না, কেন আপনি ইহুদি না, গোটা বিশ্ব জগতের মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত সব দিকে মুসলিমরা পিছিয়ে আছে। এই আধুনিক যুগে সব ক্ষেত্রে এগিয়ে আছে ইহুদিরা, তারপরে খ্রিস্টানরা, তারপরে হিন্দুরা, তারপরে শেষে আমরা আছি মুসলমানরা। দুনিয়ার দিক থেকে দেখলে তারা এগিয়ে আছে, কিন্তু আপনি কেন মুসলিম, কেন আপনি হিন্দু বা খ্রিস্টান না, কি প্রমাণ আছে যে ইসলাম ধর্মটাই সঠিক? কথা বলতে পারবেন, কথা বলেন। আপনি বলছেন কোরআন আছে, হিন্দুর বলে আমাদের গীতা আছে, তাহলে কি হলো? আপনার ইমানের দাবি করছেন আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, তাই তো? এটা ইমানের দাবি তো। হিন্দুরা তাদের ইমানের দাবি তাদের গীতা বেদ এটা শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলে আমাদের বাইবেল শ্রেষ্ঠ, ভাই দাবি করবে কি করবে না কথা বলেন। আর এটাই বাস্তব, এটা আমি কোরআন পাই। এখন আপনি কেন মুসলিম? ওরা বলছে আমরা ব্রহ্মাকে সৃষ্টিকর্তা মেনে নিয়েছি, আমার প্রশ্ন হচ্ছে এটা যে আমরা অনেকে যেগুলো দাবি করি যারা সাধারণ মানুষ আছেন, কেউ যদি বলে যে আমরা মুসলমান এই জন্য যে আমাদের বাপ দাদারা মুসলমান এই জন্য মুসলমান, তাহলে হিন্দু সেতুত্ব দিয়ে আমরা হিন্দু, আমার বাপ দাদা হিন্দু তাই, মানে এটাকে বলা হয় বাই চান্স মুসলিম, ভাগ্যিস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এই জন্য মুসলিম, যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ হতো তো ওইটাকে হিন্দুই থাকতো, তার মানে এটা হচ্ছে না কথা বলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এমন কিছু নিদর্শন পেশ করেছে যেটা দিয়ে প্রমাণ করা যায় পৃথিবীর যত ধর্ম থাকুক না কেন ইসলাম যে একমাত্র ধর্ম, এটা ছাড়া পৃথিবীর অন্য যত ধর্ম আছে এগুলো গ্রহণ করলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়া যাবে না, এর যথেষ্ট প্রমাণ আছে, কয়েকটা দিয়ে আপনাকে শুরু করছি। আসেন অল্প আমলে জান্নাত কিভাবে পাওয়া যায়। প্রথম আমল করার পূর্বে ঈমান লাগবে, কি লাগবে কথা বলেন, ঈমান লাগবে, ঈমান বিহীন কোনো আমল কি মূল্য আছে কথা বলেন। যদি ইমানই না থাকে আপনি 10 বার হজ করলে আল্লাহ কবুল করবে? ইমান নেই নামাজ পড়ছেন, ইমান নেই যদি আপনি হালাল খান হারাম থেকে বেঁচে থাকেন, এগুলো কি আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে? এই শুধুমাত্র আমল দেখে জান্নাত যেতে পারবে যদি ইমান না থাকে? না। সহিহ বুখারী খুলবেন, হাদিস নাম্বার 5063 কিতাবুল নিকাহ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আর নিকাহ সুন্নাতি, বিয়ে করা হচ্ছে আমার সুন্নাহ, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ইসলাম ধর্মের একটা মৌলিক বিধান, যাদের সামর্থ্য আছে তাকে বিয়ে করতে হবে, যার সামর্থ্য নেই আলাদা ব্যাপার, ওই সামর্থ্য থাকলে বিয়ে করতে হবে কি হবে না, বিয়ে করতে হবে। পৃথিবীর অন্য ধর্মকে দেখেন, এবার আপনি হিন্দু ধর্ম দেখেন, যদি আপনি ভালো হিন্দু হতে চান, ভালো যদি ধার্মিক হতে চান, তাই আপনাকে বৈরাগ্য মতবাদকে গ্রহণ করতে হবে, যেটা হচ্ছে বৈষ্ণব মতবাদের মধ্যে, মানে বিয়ে করা যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, তা আছে না কথা বলেন। যদি আপনি ভালো ধার্মিক সনাতনী হিন্দু হতে চান, মাছ মাংসকে ত্যাগ করতে হবে,
বিয়েকে ত্যাগ করতে হবে, নিজের পরিবারকে ত্যাগ করতে হবে, সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়ে যেতে হবে। এটা যে সনাতন ধর্মের একজন ধার্মিক ব্যক্তির সিফাত বৈশিষ্ট্য। এখনকার খ্রিস্টান ধর্মে তাই, তাদের দেখবেন যেসব নারীরা আছে গির্জাতে থাকে তারা বিয়ে করে করে না, যারা ভালো খ্রিস্টান হতে চায়। খ্রিস্টানদের বিশ্বাস বিয়ে করা উচিত নয়, কারণ বিয়ে করলে ঈশ্বরের ভক্তি কমে যায়, নিজের পরিবার ছেলে মেয়ের প্রতি ভক্তি বেড়ে যায়, এদের বিয়ে না করাই উচিত। মানে বাহ্যিক দিক থেকে দেখলে বোঝা যাচ্ছে পৃথিবীর সমস্ত ধর্ম বিয়ে করতে অনুৎসাহিত করছে, আর ইসলাম বলছে যদি তোমার সামর্থ্য থাকে বিয়ে করাটা বাধ্যতামূলক। শুধু বিয়ের একটা অপশন থেকে বোঝায় এখন বলেন গোটা বিশ্বের মানুষ যদি সবাই হিন্দু হয়ে যায় এবং ভালো ধার্মিক হতে চায় তাহলে কি করতে হবে? মাছ মাংস খাওয়া যাবে না, কোন মাছ মাংস কোন জাতীয় খাবার খাওয়া যাবে না, এক। আর দুই, বিয়ে শাদী করা যাবে না। এখন বলেন তো সবাই ধরুন হিন্দু হয়ে গেল, গোটা বিশ্বের মানুষ সবাই এবং হিন্দু ধর্মকে মেনে চলছে, 100 বছর যদি গোটা বিশ্বের হিন্দু ধর্ম মানুষ মেনে চলে 100 বছর পরে আর মানুষ খুঁজে পাবেন না, পা যাবে। কেন? বিয়ে যদি না করেন সন্তান উৎপাদন কিভাবে হবে কথা বলে? তারপরে বিশ্ব জগতে যদি হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করে দেওয়া যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, সবাই হিন্দু ধর্ম পালন করে, তাহলে কেউই বিয়ে করবে না, কেউই মাছ মাংস খাবে না। তাহলে হবে কি? মাছ মাংস না খেলে গরু ছাগল বিশ্ব লোড হয়ে যাবে, আর মানুষ যদি বিয়ে না করে মানুষ শূন্য হয়ে যাবে, মানে গোটা বিশ্বটা হয়ে যাবে শুধু গরু আর ছাগলের, মানুষের অস্তিত্ব হারিয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এদিক থেকে যদি দৃষ্টিকোণ দিয়ে দেখেন ইসলাম যে আপনাকে বিয়ে করতে বলছে কেন বলছে, তাহলে পৃথিবীর একটা ভারসাম্য রক্ষা হয়। যদি বিয়ে না করেন 100-150 বছর পর ওরা বিশ্বটা শূন্য হবে কি হবে না কথা বলেন? তাহলে ইসলাম কোন আবেগ নিয়ে কথা বলছে না, ইসলাম বাস্তব একটা ধর্ম, যে ধর্মটা বিশ্বে যদি প্রয়োগ করা হয় ওরা বিশ্বের ভারসাম্য রক্ষা হয়, হয়তো হয় না হয়। তার জন্য আমরা বলি যখন আপনি খ্রিস্টানদের বাইবেল পড়বেন, বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ 5:39 শ্লোকে বলা হচ্ছে তোমরা শত্রুকেও ভালোবাসো, তাকে ভালোবাসো শত্রুকেও ভালোবাসো, তোমার যদি কেউ একটা চরবারে তুমি আরেক ডালা পেতে দাও, তোমার যদি কেউ একটা পোশাক চায় তুমি তাকে তার কোটটাও দিয়ে দাও, 1 মাইল চলতে বলে তা সে 2 মাইল চলো, কখনোই তাকে বিচারিত করবে না, কারণ তুমি যদি তাকে বিচারিত করো তোমাকেও বিচারিত করা হবে। এটা খ্রিস্টান ধর্মের একটা মেসেজ যে তোমরা শত্রুকেও ভালোবাসো, কেউ যদি এক গালে চর মারে আরেক গালে পেটে দাও, কেউ যদি চুরি করে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিও না, বরং তাকে সহযোগিতা করো, সে চুরি করছে বরং তাকে সহযোগিতা করো। এর যে খ্রিস্টান ধর্মের একটা মেসেজ, মানে বলুন তো এই আইনটা যদি আমরা গোটা বিশ্বের মানুষের উপরে প্রয়োগ করে দিই তো পৃথিবীতে কি শান্তি বাড়বে না কমবে? বাড়বে না। আমার সঙ্গে আজকে 2 বছর আগে একটা বিতর্ক হয়েছে যে খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে কলকাতা একদম গির্জার মধ্যে, যেটা ইউটিউবের মন্দির আছে, তবে একটা পর্যায়ে বলেছিলাম সে পাদ্রিকে যে পাদ্রিজি বাইবেল বলছে ম্যাথিউ 5:29 যে কেউ যদি এক গালে চর মারে আর এক গালটাকে পেটে দিতে হবে, এটা খ্রিস্টান ধর্মের শিক্ষা। এখন ধরুন আপনি সকালবেলা গির্জা থেকে বের হচ্ছেন আর আমি মুসলমান, আমি মসজিদ থেকে ফজর পরে বের হচ্ছি, রাস্তাটা তো সেখানে দেখা হয়েছে খাঁকে যদি একটা থাপ্পড় মারি এক গালে আর এক গাল পা দিবেন তো কথা বলে? যদি আপনি বাইবেল মানতে চান তাহলে এক গালে চর মারলে কি করতে হবে? বাইবেলের শিক্ষা আর এক গালে পেতে দেন। এরপর হচ্ছে কেউ যদি চুরি করে তাকে বিচারিত করা যাবে না, বরং তোমাকে যদি 10 টাকা কেউ চুরি করে তাকে 20 টাকা গিফট করতে হবে। এখন ধরেন আমার বাড়িতে চুরি করে চোর চুরি করতে ঢুকেছে, চোর চুরি করে ঢুকেছে আর আমরা ঘরে শুয়ে আছি, টুক করে আমার মোবাইলটাকে নিয়ে চোর পালাচ্ছে, আমাকে তখন যদি খ্রিস্টান ধর্মের বাইরে মানতে চায় তাহলে আমাকে কি করতে হবে? সমস্যা চলতে বলতে দাঁড়া একটু থামেন, একটু থামেন, একটু থেমে যান, আমার মোবাইলটাকে কেন শুধু নিচ্ছেন, আমার ল্যাপটপটা নিয়ে যান। কথা বুঝতে পারলেন না? কারণ খ্রিস্টান ধর্মের শিক্ষা এটাই, যদি কেউ চুরি করে তাকে বিচারিত করা যাবে না, বরং এক গাল চর মানে আর এক গাল পেতে দাও, মানে আমার যদি মোবাইল কেউ চুরি করে নিয়ে পালায় তাকে ল্যাপটপটা দিতে হবে, বলতে হবে আমার এই ফ্রিজটাও নিয়ে যান, ফ্যানটাও নিয়ে যান, পুরো বাড়ি নিয়ে চলে যান।
তিনি ইসলামের শিক্ষাটা দেখেন, সেই মুসলিম হাদিস না 253 আল্লাহ নবী বলছেন, যখনই কোন মুনকার খারাপ অন্যায় কাজ দেখবে মুমিনের তিনটে কাজ আছে, প্রথম হাত দিয়ে ঠেকাও, সম্ভব যদি না হয় মুখ দিয়ে ঠেকাও, তাও যদি সম্ভব না হয় নিজের অন্তর থেকে হৃদয় থেকে এই বিষয়টা বিষয়ে তুমি প্রতিবাদ করতে পারো, দোয়া করতে পারো, তার উপরে ক্ষমা চাইতে পারো বা ঘৃণা করতে পারো। অনেকজন মহাদিস ফোকাহা এক এক রকম মানে নিয়েছে, তার মানে বোঝা গেল ইসলাম ধর্মে কোন খারাপ কাজ দেখলে কয়টা আইন আছে কথা বলেন, কয়টা। ধরেন একজন নারীকে একজন মেয়েকে একজন বখাটে ছেলে ধর্ষণ করছে, জেনা করছে, ব্যভিচার করছে, আপনার যদি ক্ষমতা থাকে আগে গিয়ে তাকে দুই চার পাথর মেরে ওই ধর্ষণ ব্যভিচারকে বন্ধ করতে হবে, কথা বুঝতে পারছেন। আগে কাটার ক্ষমতা নাই, একজন গ্যাস রেপোর চলে চার পাঁচজন মিলে একজন নিত্যাচার করছে, আপনার সামর্থ্য নেই হাত দিয়ে বাধা দেওয়া, সেই সঙ্গে চিৎকার মারেন, মানুষকে ডেকে জড়ো করেন, যা ইচ্ছা তাই করেন, সেই সময় এরা দুই নাম আল্লাহ, যদি তাদের যদি সামর্থ্য না হয় আপনি আল্লাহর কাছে তার জন্য বদদোয়া করেন। ভাই এই তিনটে ল যদি ওরা বিশ্ব জগতে প্রয়োগ করা হয় তাহলে ওরা বিশ্ব জগতে ধর্ষণ কি থাকতে পারে কথা বলেন, ব্যবসা কি থাকতে পারে, যে টাকা আপনার ডাকাতি বন্ধ হবে কি হবে না, যে বেশি জোর জার মুক্তার যারা জোর খাটায় বেশি তাদের আর কালো হাত ভেঙে তুমরে মুছতে দেওয়া যাবে কি যাবে না, যাবে। কিন্তু পৃথিবীর অন্য ধর্ম আইন গুলো শুনতে ভালো লাগবে, একদলে চর মারলে আরেক দলে কেঁদে দাও, মানে কত সহনশীল ধর্ম, কিন্তু যখনই বাস্তবে প্রয়োগ করবেন এই আইন দিয়ে এই ল দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইসলাম যে শ্রেষ্ঠ, ইসলাম যে একমাত্র দিন, একমাত্র ধর্ম, শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, যেটা আইন গুলো দেশে প্রয়োগ করে দেন একদম বিশ্ব জগতে শান্তি বিরাজ করবে কি করবে না, এই জন্য তো ইসলাম এসেছে আদেশের সালাম থেকে, যার অর্থ শান্তি, মানে শান্তি যখন ইসলামকে প্রয়োগ করবেন ওরা বিশ্বের শান্তি আসবে, আর ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না তাই শান্তি কাজ করা সম্ভব কথা বলেন, যখনই কিছু মানবেন কিছু মানবেন না, যেটা মন চায় সেটা মানবেন, যেটা মন চায় সেটা মানবেন না, এটা যদি করেন তাহলে শান্তি বা সম্ভব নয়। আসেন তাহলে বোঝা করে ইসলাম যদি আপনি জান্নাতে যেতে চান প্রথম শর্ত আপনাকে ইমান আনতে হবে, ইমান প্রসঙ্গে একাধিক আলোচনা আমাদের করা আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। পয়েন্ট নাম্বার দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদে সূরা মুলক সূরা 67 আয়াত নাম্বার 2 আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি, আল্লাহ কি সৃষ্টি করেছে, মৃত্যু এটা সৃষ্টি, মানুষ যেমন সৃষ্টি বস্তু, গরু যেমন সৃষ্টি বস্তু, পৃথিবীর যত যা কিছু দেখে সব সৃষ্টি বস্তু, ঠিক মৃত্যু এটা কি, এটা সৃষ্টি, আল্লাহ বলছেন এই মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, কেন আল্লাহ বলছেন পরীক্ষা করতে চাই মানুষকে, কি পরীক্ষা, আহসানু আমালা, আমি দেখতে চাই মানুষের মধ্যে কে সব চাইতে উত্তম আমল করে, কি আমল কথা বলেন, আহসানু আমালা উত্তম আমল। আর যখন আমরা উত্তম আমলের কথা বলি মানুষ তখন মনে মনে ভেবে নাই উত্তম আমল মানে বেশি বেশি আমল করতে হবে, ব্যাপারটা আছে না নাই কথা বলে, যখনই বলা উত্তম আমল মানুষের অন্তর তাসলিম করে নেয়, তাসলিমটা কি, উত্তম আমল মানে যত বেশি আমল করা যাবে আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে, কিন্তু উত্তম আমল মানে এটা নয় যে বেশি বেশি আমল করবেন আর আল্লাহ খুশি হয়ে যাবে, উত্তম আমল মানে পবিত্র কোরআন সূরা 1000 সূরা 33 আয়াত নাম্বার 21 আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম মহাসান উত্তম আদর্শ আছে, মানে আল্লাহর নবী যা দিয়েছেন সেটা হচ্ছে হাসান উত্তম, মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার নবী যা আপনাকে দিয়েছে তা গ্রহণ করে নাও আর যা দেয় নাই তা বর্জন করে দাও ছেড়ে দাও। তিনটে আয়াত থেকে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম উত্তম আমল ওটা নয় যে আপনি বেশি বেশি আমল করবেন, উত্তম আমল ওটাই যেটা রাসূল আমাদেরকে দিয়েছে, যেটা বুঝতে পারছেন। এখন প্রশ্ন, এটা শাবান মাস চলছে, শবে বরাত আছে না নাই, বাংলার জমিনের শবে বরাত পালন করা হয় কি হয় না, শবে বরাতে রাত্রি বেলাতে নামাজ করা হয় কি হয় না, পরের দিন সিয়াম রোজা পালন করা হয় কি হয় না, এখন বলেন এটা কি উত্তম আমল, এটা কি নেক আমল না, কেন ওই যে শর্ত
নবী যা দিয়েছে সেটা কি উত্তম? নবী যতটুকু দিয়েছে অংশকে গ্রহণ করতে হবে, আর নবী যা দেয় নাই সেটাকে বর্জন করতে হবে। বাংলাদেশের মাটিতে এই সবে কেন্দ্র করে রোজা পালন করা হয় কি হয় না, নামাজ পড়া হয় কি হয় না, এবং যতই সারা রাত্রি ধরে নামাজ পড়ুক কেউ 100 টাকা 150 টাকা 50 টাকা পরে এটাকে উত্তম আমল নেক আমল এর মধ্যে গণনা করা যাবে না, বরং এই আমলটাতে গোনা হবে পাপ হবে, করলে গোনা হয়। মানে বোঝা যাচ্ছে যে কিছু কিছু ইবাদত আছে আমল আছে মানুষ করলে গোনা করছে, ভাই নামাজ ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু সবে বরাতে রাত্রিতে যদি সবে বরাতে নিয়াতে আপনি এই সালাত মানে নামাজ পড়েন আছে মনে করে ধর্ম মনে করে নেকি হবে না গোনা হবে? গোনা হবে। কিন্তু বাঙালির আমরা বুঝলাম না, আমরা মনে মনে ভাবি যে নামাজ পড়া তো ভালো কাজ, বেশি পড়লে ক্ষতি কি? নামাজ পড়া তো ভালো কাজ, পড়ার ভাবি সে নাই ঠিক আছে, কিন্তু নামাজ তো খারাপ কাজ নয়, নামাজটা তো ভালো কাজ, তো এই রাত্রে বেশি করলে ক্ষতি কি? ক্ষতি কেন? ওই যে মা আতা কোন রসুল ফাকুফু নবী তোমাদের যা দিয়েছে গ্রহণ করো, আর যা দেয় নাই তা বর্জন করো। নবী আমাদেরকে এমন দেয় নাই তাই এটা যতই ভালো হোক না কেন এটা ভালো নয়। আসমা আমালা উত্তম আমল রসুল থেকে যা প্রমাণিত সেটাকে গ্রহণ করতে হবে, আর যা প্রমাণিত নয় সেটাকে বর্জন করে দিতে হবে। অল্পতে জান্নাত যদি দিতে হয় আল্লাহ নবী থেকে প্রমাণিত আমলগুলো করতে হবে। সেই মুসলিম করবেন কি তাহলে ইমান হাতে তোমার ছিল আল্লাহ নবীর কাছে সাহিশ বলছে ইয়ার সোল্লা আমি জান্নাত যেতে চাই, চাচা কোথায় জান্নাত যেতে চাই? আল্লাহ নবী কেন বলছেন আচ্ছা ঠিক আছে তুমি প্রতিদিন সরি তুমি আল্লাহর ইবাদত করবে কোন শিরক করবে না, প্রতিদিন যত বক্তে 5 বক্ত সলাত আদায় করবে, 3 যদি ভাগ্যে তোমার তাকদীরে যদি রমজান মাস চলে আসে তো পূর্ণ রমজানের সিয়াম রোজা পালন করবে, 4 সামর্থ্য থাকলে হজ করবে, 5 সামর্থ্য থাকলে জাকাত দিবে, মুসনাদে আহমদের বর্ণনা হালাল গ্রহণ করবে হারামকে বর্জন করে দিবে। তাহলে চাচা কয়টা হলো? 1 আল্লাহর ইবাদত করবেন শিরক করা যাবে না, 2 প্রতিদিন 5 বক্ত সলাত আদায় করতে হবে, 3 যদি রমজান মাস চলে আসে তাহলে পূর্ণ রমজানের সিয়াম রোজা পালন করতে হবে, 4 সামর্থ্য থাকলে হজ করতে হবে, 5 সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে, 6 হালাল গ্রহণ করতে হবে হারামকে ছেড়ে দিতে হবে। এই 6টা কাজ যখন আল্লাহ নবী বলেছেন সবচেয়ে সাহেব আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর কসম আল্লাহর নবী আপনি যা বললেন বেশিও করবো না কমও করবো না। দেখতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তি যে কথা বলে গেল ওই কথার প্রতি যদি আমল করতে পারে তাহলে এই ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে। সাসার বলেন তো এই কথা এখন আমলটা বেশি না কম? আল্লাহ নবী কি বেশি আমল দিয়েছে না কম আমল দিয়েছে? ওই সাহাবি কি বেশি করতে চেয়েছে না যা আমল বলেছে তাই করতে চেয়েছে? অল্প আমলেই জান্নাত পাওয়া যায়। আবার মনে রাখেন চাচা আল্লাহর ইবাদত করবে শিরক করা যাবে না, শিরক করলে যদি আসমান থেকে জমিন ভর্তি আমল দিয়ে আল্লাহর সামনে উপস্থিত হন ওর মধ্যে যে শিরক থাকে আল্লাহ তার আমলকে ধুলি কণার মতো উড়িয়ে দেবে, 5 পয়সা মূল্য দেবে না। কিছু মানুষ আছে যারা আমল করে জাহান্নামে যাবে, অবাক করা কথা মানুষ আমল করেও জাহান্নামে যাবে। দেখবেন জুমা দিন ইমাম সাহেবটা করে না আজ পাঠ করে সে গাওসিয়া আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। এই আয়াত শুনে ভয় লাগলো না তোরে? এই আয়াত শুনে হৃদয়ে কম্পিত হওয়ার কথা, হৃদয়ে ভয় ঢোকার কথা, এর চাইতে ভয়ঙ্কর কথা একজন মুমিনের জন্য হতে পারে না। মানুষ ইবাদত করলে আমিনাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, যেমন তুমি ইবাদত নয় এত পরিমাণ ইবাদত করেছে ক্লান্ত হয়ে শান্ত হয়ে গেছে,
আল্লাহ তারপরে বলছে আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবো। তাহলে বোঝা যাচ্ছে ইবাদত করেও আমল করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। সব ইবাদত করে আল্লাহকে পাওয়া যায় না, সব ইবাদত করে জান্নাত পাওয়া যায় না। কিছু ইবাদত আছে মানুষ ইবাদত করেও জাহান্নামে যাবে। মানুষ মাজারে সিজদা দিচ্ছে, আপনি বলেন তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মানুষ যত রকম বিদাতে আকবার করছে, বড় বড় বিদাত করছে, এইসব বিদাতের পরিণাম কি কথা বলে? এই লিস্ট গুলো দিতে যাচ্ছি না। মানুষ যে ইবাদত করবে ভালো মনে করে তারপরে জাহান্নামে যাবে তার জন্য দুটো দৃষ্টান্ত যথেষ্ট। এক হচ্ছে শিরক ইবাদত, আর একটা বিদাত যুক্ত ইবাদত। মানুষ মনে করছে এটা ইবাদত, মনে করছে আমল, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। কেন দেখেন না রামাজান মাস আসলে মানুষ কিভাবে নামাজে দাঁড়িয়ে যায়? ঝড়ের গতিতে তারাবি পড়ে আছে না নাই? আবার আমরা যারা আহলুল হাদিস আট টাকার তারাবি পড়ি, আমাদেরকে তারা বলে এরা যে নামাজ চোর বলে। কি বলে না? রামাজান মাস শুরু হয়ে গেলে বলে এই আহলে হাদিসের নামাজ চোর। তিন টাকার দিতে ছিল এই আট টাকার করে দিয়েছে, বিশ টাকার তারাবি ছিল আট টাকার করে দিয়েছে। সবে বাতের এরা কোনো নামাজ পড়ে না, সবে মেরাজের কোনো নামাজ পড়ে না বলে সব জাল হাদিস। যত রকমের অভিযোগ গুলো আমাদেরকে করে বলে যে আমরা নাকি নামাজ চোর, বলা হয় কি হয় না? আরে ছোট্ট জবাব দেব, কষ্ট পাবেন না তো? কষ্ট পেলে কিছু করার নেই। আমি বলি যে আমরা যদি নামাজ চোর হই, রামাজানে কেন বিশ টাকা করি না আট টাকা করি? তো যারা রামাজানে বিশ টাকা তারাবি পড়ে, বলতো তারা যখন রোজার মাস শেষ হয় ফিতরা কতটুকু দেয়? কতটুকু দেয়? অর্ধ সা। আর যারা আট টাকা তারাবি পড়ে তারা কতটুকু দেয়? এক সা। তো আমরা যদি নামাজ চোর হই তারা কি চোর? তারা খাবার চোর বলতে পারে, পারে কি পারে না কথা বলে? যদিও বলতে চায় না, তাদেরকে কষ্ট দিতে চায় না। আল্লাহর নামে তিনি আট টাকা তারাবি পড়েছেন, সেই বুখারী সওয়াবুত তারাবি অধ্যায় প্রথম খণ্ড 269 পৃষ্ঠা হাদিস নম্বর 2013। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন হাদিস। তারপরে সমাজে মানুষকে 11 রাকাত পড়ে না 20 রাকাত পড়ে কথা বলেন? মানুষ মনে করছে বেশি বেশি ইবাদত করলে এটা আল্লাহর কাছে সন্তুষ্টি লাভের একটা জায়গা, অথচ এটা সন্তুষ্টি লাভের জায়গা নয়। বরং নবী যতটুকু দিয়ে গেছেন আপনাকে ততটুকু করলে আপনি জান্নাত দেবেন। যেমন একটু আগে বললাম ওই সাহাবীর কথা, নবী যতটুকু বললেন বেশিও করবো না কমও করবো না। আল্লাহ নবী এতে খুশি হয়ে গেছে। একটা উল্টো হাদিস শুনে এ হাদিসের উল্টো হাদিস সেই বুখারী কিতাব নিকাহ হাদিস 5063। আল্লাহ নবীর স্ত্রীর কাছে তিনজন সাহাবী এসেছে, চাচা কয়জন? তিনজন। সাহাবীর নাম কাছে উল্লেখ নেই, কোন স্ত্রীর কাছে এসেছে এটা উল্লেখ নেই। আসার পরে জিজ্ঞাসা করছে যে আমাদের নবী কি কি ইবাদত করতেন, আমল করতেন একটু বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সঙ্গে স্ত্রী বলতে শুরু করেছে যে তোমাদের নবী এই আমল এই আমল এই আমল করতেন। তিনজন সাহাবী এসে অবাক, মানে কি, কোথায় আল্লাহ নবী আর কোথায় আমরা? তিনি তো নবী, তিনি জান্নাত নিশ্চিত যাবে, জান্নাত যাবে মানে আরে তিনি তো প্রথম সাফাত করবেন, তিনি মানুষকে ঘোড়াঘর বান্দাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবেন, তিনি প্রথম কবর থেকে উঠবেন, তার সাফাত প্রথম হবে, তার উম্মতের মধ্য থেকে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাত যাবেন। আল্লাহ যদি এই কোটা আমল করে তার জন্য যথেষ্ট, কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদেরকে এই কোটা আমল করলে হবে না, বেশি বেশি আমল করতে হবে। তিনজনের মধ্যে একজন চট করে বলছে যে সারা রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়বো, রাত্রি বেলাতে ঘুমাবো না। চাচা কি করবে না বলেন তো? সারা রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়বে, ঘুমাবে না। আরেকজন তখন বলছে আমি সারা জীবন সিয়াম রোজা পালন করব, রোজা কখনোই ছাড়বো না। আর তিন নম্বর ব্যক্তি এসে বলছে আমি কখনো বিয়ে করবো না, জীবনটাকে আমি উৎসর্গ করে দিলাম, সেটা বিয়ে করলে ছেলে মেয়েকে সময় দিতে হবে। এই পৃথিবীর মায়া, মা বাবা ছেলে মেয়ে প্রতিবেশী সবার প্রতি একটা ভালোবাসা টাঙ্গে তাদের বিয়ে করাই বাদ দিয়ে দিলাম, মানে আপনার আমার ভাষায় জীবন চিল্লা দেব। কিছু মানুষ আছে না ভাইজান
জীবন চিল্লা দিতে পারলে মাত্র তিন একই এক চিল্লা দুই চিল্লা তার কি ফজিলত জীবন চিল্লা দিয়ে দেবে ইন্দ্রিয় স্বামী যখন এই কথা বলেছে আল্লাহ নবীর কাছে এই খবরটা শুনেছেন নবী নবী তাকে ডাক করেছে নিয়ে এসে তাদেরকে উপস্থিত করা হয়েছে তোমরা কি তারা জি আর সাল আমরাই তারা এই মন্তব্য করেছে জি করেছে আল্লাহ নবী আল্লাহ সৃষ্টি বলছেন ওরা বিশ্ব জগতের যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সে যে আমি নবী মোহাম্মদ সাল্লাম আমি রাত্রে নামাজও পড়ি আবার ঘুমিয়েও থাকি আমি বিয়েও করেছি স্ত্রীকে সময়ও দিই আমি রোজা পালনও করি রোজাকে মাঝে ছেড়েও দিই আল্লাহ বলছেন আর আমাদের সমাজে আছে কি সারা রাত্রি যে ব্যক্তি তার যোগ্য হবে এটা বড় বুজুর্গ আছে না কথা বলেন যে সারা রাত্রি ইবাদত করে নামাজ পড়ে এতে সবচেয়ে বড় বুজুর্গ সে মানুষকে দেখানো হয় অথচ আল্লাহ নবীকে নাকচ করে দিয়েছে আল্লাহ নবী তিনিও প্রথমে দিন রাত শুধু নামাজে দাঁড়িয়ে থাকে নামাজে দাঁড়িয়ে থাকলে তার পা গুলো ফেটে ফেটে চলে যেত আল্লাহ সাদা পবিত্র পাসরা মুজাম্মিল মুজাম্মিল আয়াত নাম্বার 1-3 আল্লাহ অবতীর্ণ করে দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে আমার দোস্ত চাকর আপনি তোমার বন্ধু তুমি নামাজের কিছু অংশ রাত্রে কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ নামাজ পড়ো মানে আল্লাহ চাচ্ছেন না বান্দা অনেক বেশি ইবাদত করুক বান্দাদের জুলুম হয়ে যাক আল্লাহ এটা চাই না মানে আল্লাহ চাচ্ছেন রাতে কিছু অংশ নামাজ পড়ো আর কিছু অংশ ঘুমাও কিন্তু আমরা কি মনে করি সারা রাত্রে যদি নামাজ পড়ি তাহলে এটা মনে হয় আল্লাহর সন্তুষ্টির মাধ্যম আর আল্লাহর সেই বাক্য বলছে আমার লাগিবার সুন্নতি ফালাইস আমি নিজে দেখো যে আমার সুন্নত থেকে বিরত পোষণ করবে সে আমাদের অন্তর্ভুক্তই না এই সারি তিনজন কি খারাপ কাজ করতে চেয়েছিল মদ খেতে চেয়েছিল জিনা করতে চেয়েছিল নামাজ পড়বে না কথা বলেছিল না নামাজ পড়বে তো সারা রাত কি করবে এর সমস্যা কি বলেন তো ভাই বেশি বেশি করতে চেয়েছে কি করতে চেয়েছে বেশি বেশি করতে চেয়েছে অল্প আমলে জান্নাত বেশি বেশি ইবাদত করলে যে জান্নাত হবে এমন কথা কোরআন সুন্নাতে নাই বরং নবী যতটুকু দিয়েছে এতটুকু করলে আল্লাহ খুশি আর নবী এই তরিকায় দিয়েছে আর বেশি করলে জাহান্নামে যাওয়ার জন্য আশঙ্কা আছে যে একাধিক হাদিস থেকে প্রমাণিত আছে আর একটা ঘটনা বলি রিয়াদুস সালিহীন হাদিস নম্বর 743 মুয়াজ বিন জাবাল এক বিখ্যাত সাহাবি আল্লাহ নবীর সঙ্গে একটি জামাতে এশার নামাজ পড়েছেন পরে নিজের গ্রামে চলে গেছেন যাবার পরে তিনি জামাত ইমামতি করছেন মুয়াজ বিন জাবাল সাহাবি যখন তিনি সালাত নামাজ শুরু করেছেন এশার নামাজ তখন সুরা বাকারা শুরু করেছে কি শুরু করেছে সুরাতুল বাকারা এবং বাকারা মানে 3 ঘন্টা বাকারা মানে কয় ঘন্টা এখন এবং 3 ঘন্টা প্রথম রাকাতে দাঁড়িয়ে থাকবে মানে এক রাকাতে 3 ঘন্টা সময় নিবে যখন সুরা বাকারা ধরেছে পেছনে একজন মুসল একজন সাহাবি সে বিরক্তি হয়ে গেছে কেন সে খেত খামারে কাজ করে কষ্টে জীবন চলে নামাজে এসে তার উদাসীন হয়ে গেছে সে নামাজকে শেষ করে চলে গেছে বাকি সাহাবের এই ঘটনা দেখে সকলে প্রচার করতে লাগলো এই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে নামাজকে ত্যাগ করে চলে গেছে ওই সাহাবিকে যখন সবাই মুনাফিক মুনাফিক করতে লেগেছে ওই সাহাবি তখন বলছে আমি আল্লাহ নবীর কাছে আপনাদের নামে বিচার দেব নবীর কাছে বলছে আল্লাহ নবী এই ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে যখন এই কথা বলেছে আল্লাহ নবী যখন বলছে মুয়াজ কি ব্যাপার তুমি কি মানুষের মধ্যে মসজিদের মধ্যে ফিতনা শুরু করে দিলে কেন এই কথা বললে বলেন তো ওই যে লম্বা কিয়াম শুরু করে দিয়েছে সূরা বাকারা দীর্ঘক্ষণ ধরে পড়বে আল্লাহ নবী বলছেন মুয়াজকে কেন ওয়াশামস ওয়া দুহাহা এই আয়াত দিয়ে কেন তুমি শুরু করলে না মানে সূরা শামস সূরা দুহা সূরা তিন এরকম মোটামুটি সূরা গুলো দিয়ে কেন শুরু করলে না মানে এগুলো পড়তে গেলে 15 মিনিট মতো সময় লাগে কেন তুমি সূরা বাকারা 3 ঘন্টা সময় লাগে এই সূরাতে তুমি শুরু করতে গেলে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নবীও চাচ্ছেন না যে তুমি বেশি বেশি নামাজে ফরজ নামাজে দাঁড়িয়ে থাকবে এটা নবীও চাচ্ছেন না কথা কি বুঝতে পারছেন তার অর্থ এই নয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মানে নিয়া করে নেন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার নামাজের নাম তারাবি
আর বাঙালিরা বুঝে নিয়েছে তাড়ানি মানে তাড়াতাড়ি পড়া, এবং যত তাড়াতাড়ি পড়বা তাদের হকানাই হবে। যদি এটা নাই বুঝে যে ইমাম রমাদান মাসে এশার নামাজ পড়ে চার রাকাত খুব সুন্দর করে পড়ছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খুব সুন্দর করে কিরাত দিয়ে পড়ছে, ধীরে ধীরে পড়ছে, চাটা করে কি বলে না কথা বলেন। আর যখনই এশার নামাজ শেষ হয়ে যায় ইমাম সাহেব ঘুরে বলে তারাবি নিয়াত করুন, আর মুসল্লি আগে তারাবি নিয়াত করে জুমবি বাজছে, মানে বুঝে নিজের খেলা শুরু হবে। যখনই বাজার তারাবি নিয়াত করুন একদম চাদর পাদর যা আছে লুঙ্গি টুঙ্গি বেঁধে একদম রেডি, হ্যাঁ একদম রেডি যাই, ইমাম সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার একদম শুরু করছে, আলহামদুলিল্লাহ কুদি না করে একদম কোন আল্লাহ আল্লাহ কোন আমলে দরন কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আটটা পরে এসব জামাত করতে শুরু করে আর নটা বাজতে দশ মিনিটে সব নামাজ কত মসজিদ থেকে বের হয়েছে চার জনে চা খাচ্ছে, আছেন নাই কথা বলেন। নামাজ পরে মাঝখানে কত মসজিদ ঢুকে আগে দুই টাকা সুন্নাত করে, এরপর চার রাকাত পরে তোমার এশা করছে, এরপর দুই রাকাত আবার সুন্নাত করছে, তারপরে দুই রাকাত তোমার নফল করছে, এরপর দুই রাকাত করে তারাবি, দুই রাকাত করে তারাবি পড়ছে পাঁচ তারাবি, এরপর আবার বিরতি দিয়েছে মাঝখানে চার বার পাঁচ বার তো মুনাজাত আছে, এরপর বিকেলে নামাজ পড়ছে, তারপর আবার দুই রাকাত সুন্নাত করছে, আবার দুই রাকাত বসে বসে নফল নামাজ পড়ছে, টোটাল নামাজ পড়ছে ৩৭ রাকাত, সময় নিয়েছে ৩৫ মিনিট। তাহলে বুঝে নিবেন আল্লাহ আমাদেরকে এইভাবে দ্রুত সব আদায় থেকে বিরত রাখার সঙ্গে বলি আল্লাহ আমিন। ১-২-৩ আল্লাহ বলছেন জামাত যখন করছেন বেশি কিয়াত করার দরকার নেই, কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সুবহানাহু চাচ্ছে না বান্দা অধিক আমল করে জান্নাত যাক, বরং লিমিটেড কিছু আমল আছে যেগুলো করলে খুব সহজে জান্নাত যাওয়া যায়। যদি বলতে পারে আল্লাহ বলছেন এই ব্যক্তির আমল নামাতে ইসমাইল আলাইহিসসালামের যেসব দাস দাস পর্যন্ত এই গোলাম এই গোলামদেরকে আজাদ করলে যত নেকি তার আমল নামে আল্লাহ তত নেকি লিখে দিলেন, কত বলতে হবে ১০০ বার। ফলাফল কি কিয়ামতের মাঠে পাবেন, এখন কিছু পাবেন না, আপনার আমল নামাটা সেদিন দেখতে পাবেন ১০০ বার তার আজাদ করেছেন, সেদিন চিন্তা মানে চিন্তা করে করে যেতে পারেন এমন তুমি করবি পেলাম কোথায়, সেদিন আপনার আমল নামে দেখা যাবে ১০০ বার তার আজাদ করলে যত নেকি আপনার আমল নামে তত নেকি আল্লাহ লিখে দিবেন, কারণ আপনি সুবহানাল্লাহ এই জিকিরটা আপনি ১০০ বার প্রতিদিনই করতেন। আল্লাহ এরপরে বলছেন কেউ যদি প্রতিদিন ১০০ বার আল্লাহু আকবার, এটা জানা আছে না নাই? এই আমলগুলো কি বেশি না অল্প? এই আমলগুলো এই শব্দগুলো আপনার মুখস্থ আছে না নাই? যেহেতু মুখস্থ আছে এই আমলকে বাদ দেওয়া যাবে না, অন্তত যতটুক জানেন এটা দিয়ে শুরু করেন। আল্লাহ বলছেন যদি প্রতিদিন ১০০বার আল্লাহু আকবার এই জিকিরটা করে তাহলে এই ব্যক্তির আমল নামায় ১০০টা কুরবানি করলে যত নেকি আপনার আমল নামায় তত নেকি লিখে দিবেন। চিন্তা করতে পারছে আপনাদের কুরবানির দরকার নেই, দরকার আছে নাকি? কুরবানির দরকার আছে? আপনি যদি এই জিকিরটা করেন ১০০টা কুরবানি করলে যত নেকি আপনার আমল আল্লাহ তত নিকি দিবেন, ১০০খানা। আপনি বয়স কত? ৬০ বছর, কয়টা কোরবানি দিয়েছেন? কয়টা? আপনি তো কৃপণ, আপনি তো আগে প্রশ্ন করবেন হুজুর ভাগা কোরবানি দেওয়া যাবে,
সারা জীবনে যদি কুরবানির যোগ করা হয় দশ খানা কুরবানি হবে কি ঠিক নাই? কেন আপনি ভাঙা দিতে ব্যস্ত আছেন, গোটা তো দেওয়া যাবে কথা ভাঙা দেন। আর আল্লাহ নবী বলছেন কেউ যদি একশো খানা আল্লাহু আকবার এই জিকির করে তার আমল নামে একশো খানা কুরবানি করলে যত লিখে তত নিকি লিখে দেওয়া হবে। আমলটাকে কম মনে করলেন, আমলটা কম ফলাফল কি কথা বলেন অনেক বড়। তার মানে এই নয় অনেক চালাক ব্যক্তি বসে আছে ওই যে উঁচু এই কথা বললো বা খুব ভালো তো একশো বার যদি আল্লাহ আকবার বলি তাহলে একশো খানা কুরবানি দিয়ে যাবো। এখন এক দিন শুরু করছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বাচ্চাদের এখন আমার কুরবানি জমছে বা এটা একদিন চালানো না, এটা একদিন বলতে পারেন না, এটা কি করতে হবে? এটা আপনার আমল মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই আমলকে জারি রাখতে হবে। কথা বুঝতে পারছেন? এই আমলটা আপনি মৃত্যুর আগের মুহূর্ত প্রতিদিন একশো বার একটা টাইমকে বেছে নেন যে আমলটা করবেন করবেন, ইনশাআল্লাহ মৃত্যুর পরে দেখবেন আপনার আমল নামায় একশো কুরবানি লেখা হয়েছে। আল্লাহ নবী এরপরে বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন একশো বার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির পাঠ করে তার আমল নামায় নির্দিষ্ট কোনো নেকি দেবেন না, তবে কি দিলেন আসমান থেকে জমি এমন কোন জায়গা থাকবে না যেটা নেকি দিয়ে পূর্ণ করবেন না। আসমান থেকে জমি যা দেখবেন তো নেকি আর নেকি, কেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার এত মর্যাদা এতে নির্দিষ্ট কোনো নেকি নাই। সুবহানাল্লাহ নির্দিষ্ট একটা নেকি আছে, আল্লাহু আকবারে নির্দিষ্ট নেকি আছে, এর কালেমা এর পাওয়ার এর ক্ষমতা এর মর্যাদা সমপরিমাণ কোন নির্দিষ্ট সংখ্যা দিয়ে হতে পারে না। এই জন্য আসমান থেকে জমিন এমন কোন জায়গা থাকবে না যে নেকি দিয়ে পূর্ণ করবে না। আপনি কত পাপ করেছেন আপনার নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দেবে। অল্প আমলে জান্নাত পাওয়া যায় কিন্তু আমরা গাফিল, আমরা অনেক গাফিল, আমলগুলো ছোট্ট হলে আমরা করতে চাই না। ফরজ নামাজের পরে সমৃদ্ধ কোনো জাত নাই, বিদাত এটা করা যাবে না করলে গোনা হয়। তার অর্থ এই নয় যে ফরজ নামাজের পরে জিকির আসকার আছে এগুলো না করে চট করে উঠে চলে যাবেন, এটা আমাদের আমল হতে পারে না। যেটা বিদাত সেটা বাদ দেন, তা আপনি কি সুন্নাত আমল করবেন না চাচা কথা বলেন? যেটা বিদাত বাদ দেন সুন্নাত যে আমাদের জিকির আসকার আছে এগুলো কেন করা হয় না, কেন চট করে আপনি উঠে চলে যাচ্ছেন? এই ছোট ছোট জিকির আসকার গুলোর মধ্যে অনেকগুলো দেখি আল্লাহ লিখে রেখেছেন আপনাকে দেওয়া হবে, আমরা গাফিলতি করছি। আল্লাহ নবী বলছেন প্রতিদিন আল্লাহ নবী শহীদ পুত্রকে একশো বার তৌবা ইস্তিগফার পাঠ করতো। চাচা করেন? বয়সটা ষাট হয়ে গেল, এক পা কলার ছকরের এক পা কবরে চলে গেছে, তখন টুক করে ধরে গেলে কবরে ঢুকে যাবেন। জিকির আজকের করা হয় কথা বলেন? যারা বেদাতি তারা জিকিরের পাগল, তারা জিকির করছে চব্বিশ ঘন্টা, যদিও তাদের জিকির গুলো বেদাতি। তার মানে কি এই অর্থে সুন্নাত জিকির করা যাবে না কথা বলেন? যারা বেদাতি বেদাত জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ যদি বলতেন আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা কে করবে? তাহলে এই জিকিরটা কে করবে? এই জিকিরটা আমাদের হাদিসদেরকে করতে হবে। ওই যে হাদিস প্রতিদিন একশো বার সময় বের করেন এই জিকিরটাকে করার জন্য এই কামটা করা যাবে, এমনটা করা যাবে। চাচা আপনাদের লক্ষ্য করে যুবকদের আছে তারা করবে কি করবে না করে চাচাদের উদ্দেশ্য করে, চাচা অনেক ইবাদত আপনি জানেন না, দোয়ায় মাসলাম নাম মুখস্থ নেই, আয়াতুল কুরসি মুখস্থ করতে পারেন নাই, আত্মীয়ত মুখস্থ নাই, আপনার কুরুতে নাজেরা মুখস্থ নাই, অনেক জিকির আজকে মুখস্থ নাই, কিন্তু এই ছোট ছোট জিকির তো মুখস্থ আছে, তাই এগুলো দিয়ে শুরু করেন। এগুলোতে আল্লাহ যদি খুশি হয় আপনাকে জান্নাত দিতে পারেন কি পারেন না কথা বলেন? এই ছোট্ট জিকির দিয়ে আল্লাহ পেয়ে জান্নাত দিতে পারেন, আল্লাহ দিতে পারেন এটা বিশ্বাস করেন, তাই আজকে থেকে আপনাকে জিকির গুলো চালু করতে হবে ইনশাআল্লাহ। এই তিনটে আমল কারা করবো ভাবছিলি আর বলেন বাদ দেওয়া যাবে না, ভূমিকম্প হোক জিকির করতে করতে মরতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইয়া? আল্লাহ নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কালিমা হবে কালা লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি জান্নাতে যাবে। কোথায় যাবে কথা বলেন? জান্নাতে যাবে। এখানে একটা পয়েন্ট মনে রাখেন, মানুষ যখন মুহূর্তে ব্যক্তির মৃত্যুর দিকে চলে গেছে বুঝতে পারছেন শেষ একটা সময় চলে এসেছে, ওই ব্যক্তির কাছে গিয়ে আপনি জাস্ট বলবেন যে তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন একবার যদি বলে দেয় কোন ব্যক্তি তাকে দ্বিতীয় কোনো প্রশ্নের জন্য কোনো আগে সতর্ক থাকো, কেন কারণ আপনি
মহর্ষি ব্যক্তি বলে দিয়েছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ব্যক্তি এখন জান্নাতে যাবে। এখন আপনি যে মেয়ে মেয়ে শুধু ও আব্বা গো আর বলছে মা রে তোর শেষ বাক্য কথা কি হলো কথা বলে কি হলো কি হয়েছে মা রে ওকে কালে মানুষ বলে কথা বলেন। তাই একবার যদি কালে পাঠ করে ফেলে তাকে বেশি কথা বলাবেন না, কথা কি বুঝতে পারছেন, তাকে বেশি কথা বলার চেষ্টা করবেন না। যদি আমার কথা বলে ফেলে আরেকবার আমি বলে আব্বা আরেকবার কালেমাটা করলাম, কথা বুঝতে পারছেন। এইভাবে আল্লাহ নবী বলছেন অল্প ছোট ছোট ইবাদত করে আপনি জান্নাতে যেতে পারেন। একটা আপনাকে আমলের কথা বলি, যে আমলটা আমাদের আনালে হাদিস শরীফ থেকে উঠে গেছে, সে বুখারি খুলবেন হাদিস নম্বর 731 আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদে চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? কি নামাজ চাচা? নফল সুন্নাত নামাজ। আচ্ছা আপনি নফল সুন্নাত নামাজ কোথায় পড়েন? জি কেন অজুটা কোথায় করেন? অজু কোথায় করেন? মসজিদে করা হয়। কেন বাড়িতে টিউবওয়েল নেই, বাড়িতে অজু করা যায় না? বাড়িতে অজু করে যে সুন্নাত নফল নামাজ বাড়িতে করেন, মসজিদের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যাবেন, ধাপে ধাপে দেখি পাবেন। কেন বলছো না কেন? মসজিদে কি অজু না করে কি নামাজ পড়েন? কথা বলেন, মসজিদে গিয়েও তো আপনাকে অজু করতে হয় চাচা। একটু যেমনটা করছেন, নতুন করে আমল দিচ্ছি না, যেটা করছেন ওটাকে একটু সুন্না মোতাবেক করেন, সুন্না মেনটেন করে করেন, দেখবেন অধিক নীতি আপনার আমলে লেখা হয়ে যাবে। আপনি অজু করেন তো মসজিদে, মসজিদে কেন করছেন? বাড়িতে অজু করেন, জোহরের পূর্বে যে চার রাকাত তুলে দেওয়ার সুন্নাত আছে ওটা বাড়িতে আগে পড়েন, পড়ার পরে ধীর গতিতে আস্তে 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 জিকির করতে করতে তুলবী গ্রহণ করতে পারেন মসজিদে চলে যান। মসজিদে গিয়ে দাখিল মসজিদ দুই রাকাত পড়ে বসে যান, যতক্ষণ ইমাম সাহেব তিনি ফরজ নামাজ পড়াচ্ছেন, ফরজ নামাজ পড়ানো হবে সঙ্গে নামাজের সালাম দিয়ে বসে বসে দীর্ঘক্ষণ ধরে জিকির আজকাল করেন, নামাজ শেষে যে মুনাজাত জিকির আজকাল বলছে তো বসে বসে এক একা করেন, ধীর গতিতে আস্তে আস্তে বাইতে আবার চলে আসেন। আবারও আপনার যে সুন্নাত নামাজ আছে সুন্নাত বাড়িতে পড়েন। আজকে ফজরের নামাজ পড়তে হলে আপনাদের বাড়িতে, কোথায় কথা বলেন? ফজরের সুন্নাত নামাজ কোথায় পড়তে হবে? বাড়িতে। ফরজ জানাবার পড়েন না, হুজুর বলে যাচ্ছে বাইকে পড়া উত্তম, এখন ফরজটা করছে দেখা যাচ্ছে, ফরজ নয় চাচা। চাচা কি মা বলেন তো, ফরজ কোথায় করতে হবে? ফরজ মসজিদে বাধ্য, ফরজ মসজিদে করতে বাধ্য। একজন অন্ধ স্বামী ছিল, দিয়ে আসলো আল্লাহ আমার কেউ নাই, রাত্রিবেলাতে আমি মসজিদে যেতে আশঙ্কা বোধ করি, আল্লাহ নবী আমি কি নামাজ বাইকে করতে পারি? আল্লাহ নবী বলছেন যে আচ্ছা ঠিক আছে, লোক অন্ধ মানুষ খোঁড়া মানুষ, আচ্ছা ঠিক আছে বাড়িতে পড়ো। লোকটা চলে যাচ্ছে, আল্লাহ দেখ রে শোনো আদার শুনতে পাও? জি আর শোনো শুনতে পাই, হামা করে দিয়ে হলো মসজিদে যেতে হবে। তারপরে বুঝতে পারছেন চাচা, হামা করে দিয়ে হলো যেতে হবে। ওই লোকটা আল্লাহ নবীকে বলেছে, আল্লাহ নবী আমার সহযোগী কেউ নেই যে রাত্রিবেলা তাকে ধরে ধরে নিয়ে যাবে, কেউ নেই। আল্লাহ নবী বলছে হামা করে দিয়ে হলেও তোমাকে ফরজ নামাজের জন্য কোথায় যেতে হবে? মসজিদে। সুন্নাত নামাজ কোথায়? সুন্নাত নামাজ কোথায়? সুন্নাত নামাজ মসজিদে পড়া জায়েজ, আর আহাসান উত্তম নেক আমল উত্তম আমল সুন্নাত নফল কোথায়? বাড়িতে। তাই এই আমলটাকে বাতিল করা যাবে না, এই আমলটাকে জাগ্রত করতে হবে। কেন? এই আমলটা আমাদের সমাজ থেকেও উঠে গেছে। তার মানে আসাদ 1859 নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহ নবীর একটা মৃত সুন্নাতকে জীবন্ত করতে পারে ওই ব্যক্তির আমল নামায় 50 জন শহীদের যে নেকি সওয়াব তার আমলনামে তাই লিখে দেওয়া হবে। এই যে আমলটা বললাম সুন্নাত নামাজ নফল নামাজ পড়া বাড়িতে করতে হবে, এটা কি মৃত সুন্নাত না জীবন্ত সুন্নাত? কথা বলেন, এটা মৃত হয়ে গেছে, বাংলা মানুষ পড়ে না, আমাদের হাদিস সমাজেও পড়ে না। এই সুন্নাতটাকে আপনাকে আমরা জাগ্রত করতে হবে। সাহাবী তাবেদের জামানাতে তারা তাদের ঘরের মধ্যে বাড়ির মধ্যে একটা স্থানই করে রাখতে, যেখানে একটা কক্ষ থাকতো, ঘর থাকতো, নামাজের জন্য স্পেশাল ঘর করতে হবে। আপনার বাড়িতে ডাইনিং টেবিল আছে, বৈঠক রুম আছে, মেয়ের ঘর আছে, ছেলের ঘর আছে, আল্লাহর ঘর কই? আল্লাহর ঘর কই? ইবাদত করতে ইবাদতের ঘর কই? যে ঘরে বেডরুম স্ত্রী গেলে শুয়ে থাকেন ওই ঘরে আপনি নামাজ পড়েন, আপনার নামাজ ইখলাস আসবে? কথা বলেন, কিন্তু আপনার বাড়িতে যদি একটা ঘর করে রেখে দেন
যে ঘরটা শুধু ইবাদতখানা ইবাদত করার জন্যই আপনি ঘরটাকে তৈরি করেছেন, জায়নামাজ পিছিয়ে রেখে দিবেন, পবিত্র কোরআন মাজিদকে কিছু ইসলামিক বই ইসলামিক ক্যালেন্ডার ঝুলে যখন রাখবেন, যখনই প্রয়োজন হবে, যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে ইচ্ছে হবে, রাত্রি রাতে উঠবেন, সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের জন্য ঘরে প্রবেশ করবেন, আপনার বাড়িতে গোটা ওই ঘরের মধ্যে আকর সেট মেরে রেখে দিবেন, বাড়ির মধ্যেই যখন নামাজ পড়বেন, আর মসজিদের সুধারণ পাবেন কি পাবেন না কথা বলেন, পাবেন কি পাবেন না, ইখলাস বেড়ে যাবে, নামাজ পড়তে তখন ভালো লাগবে। মেয়েরা যদি মসজিদে যেতে চায় যেতে পারবে, চাই কেউ বাধা দিতে পারবে না, যাওয়া যায় উত্তম কোনটা বাড়িতে। তো আপনার স্ত্রীদেরকে নামাজ পড়তে হবে না, আপনার মেয়েকে নামাজ পড়তে হবে না, আপনার মায়ের নামাজ লাগবে না, আপনার বৌমার নামাজ লাগবে না, তো এদের জন্য ইবাদতের ঘর কই, ইবাদতের ঘর তৈরি করতে হবে। আর ঘরকে নিষ্পাত করে দেন, এই ঘরটা ইবাদতখানা, ওখানে যায় নামাজ পেতে রাখবেন, কোরআন মাজিদকে রেখে দিবেন, ইসলামিক বই ক্যালেন্ডার রেখে দেবেন, ওইখানে যখনই প্রয়োজন হবে আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ নবী বলছেন সে বুখারী 147 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া প্রত্যেক রাতের শেষ রাত্রির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসনে নেমে আসেন, তারপরে আল্লাহ চাইলে মানে বলতে থাকেন, কে আমার বান্দা আছো যারা চাইলে আমি তাকে দেবো, কে ক্ষমা চাইলে আল্লাহ চাচ্ছেন যে বান্দা রাত্রিতে উঠে আল্লাহকে একবার বলে আল্লাহ আজকে হারাম কাজ করেছি আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ অপেক্ষা করেন চাচা, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন, আল্লাহ চাচ্ছেন যে বান্দা উঠবে, উঠে সারাদিন যে গুনাহ করেছেন আল্লাহ আল্লাহ আজকে এই গুনাহটা করে ফেলেছি আল্লাহ, মন চাচ্ছিল না করে ফেলেছি আল্লাহ, কারণ শুনতে চাচ্ছিলাম না কিন্তু শুনে ফেলেছি আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ অপেক্ষা করছেন আপনার এই কথা শোনার জন্য, আল্লাহ অপেক্ষা করেন, চিন্তা করছেন, আল্লাহ অপেক্ষা করছেন আপনাদের ক্ষমা করার জন্য, আল্লাহ চাচ্ছেন যে আপনাকে ক্ষমা করবে, কিন্তু বান্দা আল্লাহর কাছে একবার হাত তুলে বলছেন আল্লাহ আমি অপরাধী, অপরাধী একবার আল্লাহ যদি স্বীকার করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে, নিশ্চয়ই ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করার জন্য আল্লাহ একটা নাম গাফুর, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। চাচা জিন্দগিতে তৌবা করা ছাড়া যাবে না, কি করা ছাড়া যাবে না কথা বলেন চাচা, কি করতে হবে বলেন চাচা, তৌবা করতে কতবার করতে হবে, 70 থেকে 100 বার, আপনাকে 5টা আমল দিলাম, 1 সুন্নাত নফল নামাজ বাড়িতে করতে হবে, ওযু বাড়িতে করতে হবে, আর সুন্নাত নফল নামাজ মসজিদে পড়ার কারণে তাহাজ্জুদ মসজিদ দাখিল মসজিদ নামাজটা মানুষের পড়া হয় না, কেন ওই যে জোহরের পূর্বে 4 রাকাত আছে, তো 4 রাকাত সুন্নাত পড়ছেন তাতে দাখিল মসজিদ পড়া হচ্ছে না, কিন্তু এই বেলালের মতো আমলটা কে করবে, ফেরেশতা এসে করবে, আল্লাহ নবী যে বলছে বেলাল কি এমন তুমি আমল করো, যে জান্নাতে যখন যাচ্ছিলাম দেখুন তোমার পায়ের আওয়াজ, বেলাল মধ্যে তুমি অবাক হয়ে গেছে জান্নাতে আমার পায়ের আওয়াজ, সে নিজে বুঝতে পারেনি, আল্লাহ নবী যখন বলতে শুরু করছে আল্লাহ নবী এমন কিছু তো আমি আমল করি না, তবে যখনই অজু করি মসজিদে প্রবেশ করি 2 রাকাত নামাজ না পড়ে আমি বসি না, আল্লাহ নবী বলছে বেলাল আল্লাহ এই আমলটাই তোমার পছন্দ করে নিয়েছে, এই জন্য জান্নাতে তোমার পায়ের আমি আওয়াজ শুনেছি। বেলাল হাঁটছে মদিনাতে আর আওয়াজ চলছে কোথায়, আওয়াজ কোথায় পাওয়া যাচ্ছে, জান্নাতে। তো এই ফজিলত শুধু বেলালের, আল্লাহ কি আপনার পাকে কবুল করবেন না কথা বলেন, আপনার পায়ের যদি আওয়াজ যদি জান্নাতে পেতে চান দেখবেন আপনি আমলটা করতে শুরু করেন, আর এই আমলটা এই জন্য কোনো বাতিল হয়ে যায়, আমরা মুসলমান মসজিদে সুন্নাত নফল নামাজ শুরু করে দিয়েছি, এই জন্য 1 দিয়ে 2 পাকে মেরে দিচ্ছি, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আছে, মসজিদের ঢুকে 2 রাকাত সুন্নাত করে বসে পড়েছেন, আর মনে করছেন যে সুন্নাত করেই তো বসেছি, দাখিল মসজিদে দরকার কি, দরকার নেই, বাঁচেন নাই কথা বলেন, তাহলে একটা সুন্নাতকে অনুসরণ করার জন্য আর একটা নেকির আমল বাতিল হয়ে যাচ্ছে। আপনাকে বলেছি যে সুন্নাত নামাজ বাড়িতে পড়তে হবে, কোথায় চাচা দেখা কোথায়, বাড়িতে পড়তে হবে, ওযু বাড়িতে করবেন, ধাপে ধাপে নেকি পেয়ে যাবেন। 2 নম্বর আমল বলেছি প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার বলতে হবে, 3 নম্বর আমল বলেছি প্রতিদিন আল্লাহু আকবার 100 বার বলতে হবে, 4 নম্বর আমল বলেছি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ এসবিকে 100 বার বলতে হবে, এগুলো হচ্ছে প্রতিদিন আপনি পড়া করতে হবে, খুব বেশি কঠিন আমল আপনাকে দিই নাই দিয়েছি কথা বলেন, দিয়েছি দিই নাই। আয়াতুল কুরসি কার কার জানা আছে, আর বলেন আয়াতুল কুরসি
মাশাআল্লাহ অনেকে আছে আয়াতুল কুরসি মাশাআল্লাহ মানে জান্নাত যাওয়ার মতো আমরা তো জানেন কিন্তু আপনি আমাদেরকে পড়ছেন না প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যু কি কথা বলেন মানে আপনি মৃত্যুবরণ করবেন আল্লাহ তাকে জান্নাত থেকে কবুল করে দিবেন আয়াতুল কুরসি জানা আছে না ভাইজান এই আমলটা ছাড়া যাবে না না ছাড়া যাবে না যতই যা হোক না কেন ছাড়া যাবে না যতই কাজ থাক না কেন নামাজ শেষ করে আয়াতুল কুরসি পড়তে পড়তে যখন মসজিদ থেকে বের হতে হবে এই আয়াতুল কুরসি ছাড়া যাবে না কেন এই আমলটা এমন একটা আমল যে আপনি মৃত্যুবরণ করবেন মাঝপথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে জান্নাতের শুধু মৃত্যুটা কথা বুঝতে পারছেন মানে আপনি বুঝেন এইভাবে মানে আপনি আয়াতুল কুরসি নামাজ পড়েছেন আয়াতুল কুরসি পড়তে 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 যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন মানে আপনি টুক করে জান্নাতে ঢুকে যাবেন যদি অন্তর শিরিক না থাকে কি না থাকে কথা বলেন শিরিক না থাকে সুনান তিরমিজি হাদিস 3640 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে নিয়ে আসবেন হাশরের ময়দানে আল্লাহ নবী বানি আদমকে উদ্দেশ্য দিয়ে বা বানি আদম তোমাদের আসমান থেকে জমিন ভর্তি পাক নিয়ে আমার সঙ্গে উপস্থিত যদি হও আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সঙ্গে উপস্থিত হব সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন একটা গুনাহ ক্ষমা করবেন না কয়টা গুনাহ একটা গুনাহ তার নাম কি শিরিক এই শিরিক করা যাবে না শিরিক যদি আপনার অন্তরে না থাকে আমলে না থাকে আসমান থেকে জমিন ভর্তি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন তবে ওই যে আমলের মধ্যে যেন তওবা থাকে কি থাকে কথা বলেন 70 থেকে 100 তওবা যেন বাতিল না হয় মানে এই গুনাহকে ক্ষমা কে করবে এই তওবাটা তাকে ক্ষমা করে তওবা কি অস্ত্র মুমিনের বান্দার গুনাহ হবে না নিশ্চিত কুল্লু বানি আদম খাতাউন আদম সন্তান গুনাহ করে পাপ করবে ভুল করবে এটা নিশ্চিত এই গুনাহ ছাড়া কোনো আদম সন্তান টিকতে পারে না গোনা করলেই করলে কিন্তু গোনা করে টিকে থাকা যাবে না গোনা করছে আল্লাহ আল্লাহ অন্যায় করে ফেলেছি আল্লাহ ভুল করে ফেলেছি কথা কি বুঝতে পারছেন আর একটা পয়েন্ট এক ধাপ বেশি করে বলে দিন আপনি আপনার গোনার কারণে জানার করে জানেন না জানেন কিসের জন্য জানেন গোনা করার পরে তৌবা করেন নি এই জন্য কিসের জন্য কথা বলেন আল্লাহ তো বলে দিয়েছেন আসমান থেকে জমিন ভর্তি গোনা থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি গোনা করছেন প্রতিদিন করছেন ক্ষমা চেয়েছেন আল্লাহ কাছে একবার ক্ষমা চেয়েছেন আর বান্দা মানুষ মনে করে যে আমি তো জেনা করেছি আল্লাহকে ক্ষমা করবে না আমি তো একটা মেয়ের সঙ্গে এখন প্রেম করছি আল্লাহ আমার দোয়া কবুল করবে না আল্লাহ ক্ষমা করবে না এই জন্য আস্তে 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 ইবাদত কমিয়ে দেয় তওবা করতে লজ্জা করে ক্ষমা চাইতে লজ্জা করে আচ্ছা না কথা বলেন তাহলে শয়তান আপনাকে অস্বস্থতা দিচ্ছে কেন বলেন তো আপনি একটা জেনা করে ফেলেছেন একটা মেশিন ফোনে কথা বলে বলে ফেলেছেন ভিডিও কল করে ফেলেছেন হারাম খেয়েছেন সুদ খাচ্ছেন আপনাকে বলছি ভাইজান নামাজ পড়তে চলেন না আমরা নামাজ পড়বো না সুদ খাচ্ছি আগে সুদ টুদ গুলো সব কমিয়ে দিই একদম ব্যবসাকে আগে পুরো ক্লিয়ার করে দিই তারপরে নামাজ পড়বো মানে শয়তান তাকে অস্বস্থতা দিচ্ছে কিরে তুই তো সুদ খোর তুই নামাজ পড়ে কি করবি আপনি তো যুবক ছেলে মেয়ের সঙ্গে গল্প করছেন আপনি সরকার ছিল কি রে তুই মন নামাজ পড়েছ মেয়ের সঙ্গে কথা বলিস তো নামাজ করে কি লাভ তো নামাজ করে কি লাভ রে নামাজ তো লাভ নাই ও আল্লাহ কাছে তুই চাচ্ছিস আল্লাহ দিবে নাকি ক্ষমা করবে নাকি মানে সরকার সে আবারও আপনাকে গোনা করবে কথা বুঝতে পারছে এই জন্য গোনা চলছে তওবা করে গোনা চলছে সালাত শেষ আদায় করা মানে আদায় করবে না এটার জন্য না হয় সালাত আদায় করতে হবে কেন একজন ব্যক্তি যদি জেনা করে এটা কি কাফের না এটা কি গুনাহগার কি বললাম কথা বলে আপনি জেনা করছেন সুদ খাচ্ছেন হারাম খাচ্ছেন আপনি একজন গুনাহগার পাপিষ্ট বান্দা কিন্তু আপনি কাফের না কি না কাফের না কিন্তু আপনি যদি নামাজ না করেন না করেন নামাজ যদি ত্যাগ করে দেন আল্লাহ নবী বলছেন মান তারাকা আস সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা যারা ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো এটা কি কাফের হয়ে গেল ভাইজান গুনাহ করছেন তারপর নামাজ যেন বাদ না হয় কথা বুঝতে পারছেন গুনাহ করছেন নামাজ যেন বাদ না হয় নামাজ বাদ হয়ে গেলে কাফের জেনা করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন হারাম খাচ্ছেন তওবা করে 100 বার আল্লাহর কাছে আল্লাহ ঘুষ খেয়েছি অনেক কাছে বলে বলেন যদি বলতে পারেন প্রতিদিন প্রতিদিন ঘুষ খান আল্লাহকে বলে কতদিন আপনার ঘুষ আপনার জীবনে থাকে তা আমরা দেখছি থাকবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন ইন্না সালাতা নিশ্চয়ই সালাত তানহা মানুষকে দূরে রাখে কিসে থেকে কথা বলে অশ্লীল মন্দ কাজ থেকে সত্যি যদি আল্লাহ চাই তওবা করতে পারেন 100 বার
ইনশাআল্লাহ নামাজ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত পড়তে পারেন, আজকে ঘুষ খাচ্ছেন আপনি বিশ্বাস করেন এই ঘুষ আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, ঘুষ আপনাকে ছাড়তে হবে না, ঘুষ এ থাকতে হবে নামাজের কাছে, কথা বুঝতে পারছেন না? ইনশাআল্লাহ দেখেন কোন পাপ আপনার কাছে ভয়ে পাপ পালে যাবে, পাপকে আপনাকে ত্যাগ করা দরকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তুমি এই কথাগুলো আমার মুমিন মুসলিম ভাইদের অন্তরে গেঁথে দাও, সকলে করি আল্লাহুম্মা আমিন। সত্যি একটা আমল হলো, আমি আগে বলেছি আলোচ্য বিষয়টি অল্প আমলে জান্নাত, আমি এমন আমলের কথা বলছি যেমনটা আপনি করতে পারবেন, 3 বছরের ছেলে থেকে 300 বছরের মানুষ মতো করতে পারবেন, বড় অমল নয়। আর অধিকাংশ আমল আপনি করেন সেটা একটু রিনিউয়াল করে দিচ্ছি, যেমনটা করেন এটা সুন্নাত মেনটেন করে করতে বলছি। প্রথম মসজিদে সে উপস্থিত হবে ওই ব্যক্তির আমল নামায় ওই ফেরেশতা একটা উট কুরবানি করলে, লাল টকটকে উট কুরবানি করলে যত নাকি তার আমল নামায় তখন নাকি লিখে দিলেন। জুমাতে যায় কি যায় না কথা বলেন, একটা উটের দাম কত বাংলাদেশে? 10 লাখ টাকা হবে, হলে কেউ গল্প বলেন 10 লক্ষ টাকা। যদি আপনি একটা ঘন্টা আগে মানে আধা ঘন্টা আগে 30 মিনিট আগে আপনি প্রতিদিন 12টা 10 মসজিদে ঢুকছেন, 12টা 10 না, এই 10 লক্ষ টাকা যদি ইনকাম করতে চান, লাল উট যদি পেতে চান, আধা ঘন্টা আগে চলে আসেন মসজিদে, মাত্র আধা ঘন্টা যদি আল্লাহর জন্য সময় ব্যয় করেন, আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে একটা লাল উট কুরবানি করলে যত নাকি আপনার আমল তত নাকি লিখে দিলেন। এখন এই উটটাকে কিছু মনে হচ্ছে না, কেন জানেন? কারণ আপনি এই কথা শুনে সামনে জুমাতে যাবেন, এই আগে দিয়ে গিয়ে বসে আছেন, কই উট তো দেখতে পাই না, কই এই যে উট দেখতে পাচ্ছেন না, তা আপনার এই লোকটা ডাকছে না, ভাই যান আল্লাহ আল্লাহ রসুল, এই উট আপনি পাবেন দেখতে মৃত্যুর পর দেহ জাসমে বিচার দিন, যেদিন বাপ মা প্রতিবেশী বন্ধু স্ত্রী কন্যা পুত্র সন্তান একটা যদি নিতে চান একটা কেউ দিবে না, সব পালিয়ে যাবে, কেউ চিনতে পারবে না, চিনতে পারলেও পরিচয় দেবে না। সেই দিন থেকে ছোট্ট একটা আমল করার কারণে আল্লাহ তাকে উট কুরবানি করে যত নাকি প্রায় 10 লক্ষ টাকা সম পরিমাণ নাকি আল্লাহ আপনার আমল দিয়ে দিয়েছে। কম মনে করছেন আমলটাকে? আধা ঘন্টা আগে যেতে হবে, আধা ঘন্টা। কিন্তু বাঙালি আমরা ডাইরেক্ট পেতে চাই। এখনই যদি আমাদের এই মাসি থেকে ঘোষণা দিয়ে হয় শুনো আগামী জুমাতে যে প্রথম মসজিদে মুসল্লি হবেন, মসজিদ কর্তৃপক্ষ তাকে একটা লাল মুরগি উপহার দেওয়া হবে, এই কথা বলে দিই, গোটা গ্রামবাসী কেন বাইরে লোক এসে মধ্যে ছাবেরও হয়ে যাবে, হবে কবে না কথা বলেন, গোটা এলাকার মানুষ মুরগি নিয়ে লোভে আসবে, কি আসবে কথা বলেন, চলে আসবে, মানে মানুষ ডাইরেক্ট পেটে যাচ্ছে, এমনটা করা যাবে, এমনটা করা যাবে জুমার দিন আগে হতে হবে, কি কথা বলেন, আগে চেষ্টা করেছেন আগে হতে পারেনি, 2 নম্বর হয়ে গেছে, নবী বলছে ওই ব্যক্তি যদি গরু কুরবানি করে যখন কি তারা আমার মধ্যে সেটা দিয়ে দেওয়া হবে, 3 নম্বর ব্যক্তি যেন আর ছাগল মানে বকরি, এবার নবী বলতে থাকলে ততক্ষণ চলবে যতক্ষণ ইমাম সাহেব ফতি সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়াচ্ছেন ততক্ষণ ফেরেশতারা লিখতেই থাকবেন, আর আপনার আমল নামাতে এই আমলগুলো লিখতে থাকবেন, চাচা এই আমলটা করা যাবে কি যাবে না, যাবে কি যাবে না, আগে যেতে হবে, কারা যাবো জুমার দিন সামনে জুমার দিন ইনশাআল্লাহ চাচা ইনশাআল্লাহ একদম লাল উট দিতেই হবে, এই উট আপনি এখানে পাবেন, এটা এটা 100% মৃত্যুর পর আমলে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করো আমিন, সকলকে কবুল করো আল্লাহ আমিন ইনশাআল্লাহ। এই উট আমাদের চাই চাই এই হাদিসগুলো পড়ে আমল, সৌদি আরবে কিছু মানুষ করে যাদের পকেটে উটের টাকা নিয়ে ঘুরে বেড়ায়, এরা ফরজ নামাজ ফজরের নামাজ পড়ার পরে দ্রুত বাড়িতে না বাড়িতে ঘুষণ করে একদম বলছে ঢুকে পড়ে, তারা বলে ধরে সৌদিরা অথচ পকেটে কিন্তু টাকা আছে লাখ লাখ টাকা, মানে আপনার মতো মানুষ 50 যদি 1 হাত দিয়ে কিনে আর 1 হাতে বিক্রি করে দিতে পারে, কিন্তু তারা জানে এই পকেটের টাকা দিয়ে ওই জান্নাতে যাওয়ার জন্য যে উটের দরকার ওই উট কেনা সম্ভব নয়,
এদের ফজরের নামাজ পড়ে বাড়িতে সে নামাজটা অযুগ্য গোসল করে সেখানে মসজিদে গিয়ে দোয়া জিকির করে বসে যায় ওই লাল উট নেওয়ার লোভে। কিন্তু বাঙালি আমাদের এটার দরকার নেই তো, আমার বাপ তো কোটিপতি নাকি, এই উট কি দরকার? প্রত্যেক বছরে বছরে আসলে ভাগা সময়তে সামনে দরকার ভেঙে ঢুকে পড়বো, মানে আমরা তো এরকমই পান মারা গেছে কি দরকার মানে বলবো করা, একদম চল্লিশটা খানা দিয়ে দেবো সামনে আটটা দরকার ভেঙে ফেলবো, ভেঙে ফেলে টুক করে ঢুকে দেবো আপনি ধাক্কা মেরে। আর কিছু হুজুরও আসে বাপ মারে আসে না চাচা চল্লিশটা করার জন্য আসে, হুজুর এসে কোরআন পড়ে বুড় গনে ছোলা গনে মানে হুজুরা ওই যে মারা গেছে লাখ দিয়ে জানা ঢুকাচ্ছে মানে জান্নাতে ঢোকানোর জন্য ওরা আসে, মানে তা ভাব আসেন না কথা বলেন, এগুলো ইবাদত নয়, এগুলো গোনাহের কাজ, এগুলো বিদাত, এগুলো নবী করেনি, কথা কি বুঝতে পারছেন? আর যে কটা আমল দিলাম কঠিন আমল না চাচা, অল্লাহ কঠিন নয়, যেমনটা আপনি করছেন ওটাকে সুন্দরভাবে করেন, সুন্নাতি তরিকায় করেন, নেকি কত হবে এটা গোনার দরকার নেই, ফেরেশতা গুনছে আপনার জন্য। আর সহজ করে দিয়েছে একটা নেকি কম দেওয়া না, একটা না ফেরেশতা রীতিমতো লিখতেই আছে আপনার নেকি, লিখতেই আছে শুধু ব্যাপারে আল্লাহ আমাদের তো ব্যাপারে তৌফিক দান করে সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা অসুস্থ আছি তুমি আর সাথী, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে সুস্থতা দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যে হালাল উপার্জন করতে পারি না আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করছি।